ঘুম থেকে উঠে এরকম একটা দোলনাতে আরামসে শুয়ে থাকা আর এভাবে দৌড় খাওয়া, আসলে যদি এই ভিলাটা আমার হতো তাহলে কেমন হতো? ফ্রাই করতেছি কিন্তু, আর ওইটা হচ্ছে বারবিকিউ সস। আমরা এখন মারমেড বিচেস রোডে এসে পৌঁছেছি। এখানে অনেক মানুষ, অনেক বেশি ভিড়। আমরা ওয়েট করছি আমাদের রিসেপশনে ফর্মালিটিসের জন্য। নাও আই গট ইওর পয়েন্ট। সবাই ওয়েট করছে চেকিংয়ের জন্য। আজকে আমাদের একদিনের জন্য ভিলা, এটার নাম হচ্ছে বীচ বাংলো। আপনারা ওদের ওয়েবসাইটে চেক করলে দেখতে পারবেন এগুলোর প্রাইস কীরকম। ম্যাক্সিমাম সময় ওদের অনেক ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়, সো চাইলেও কিন্তু আপনারা আসতে পারেন। আমাদের খাবার চলে এসেছে। আমরা যে মেনুটা নিয়েছি সেটা প্রাইস হচ্ছে 1,090 টাকা। এটা একটা সেট মেনু, যেখানে আছে ভাত, এখানে ডাল, চিকেন, চিকেন এখানে 2 পিস, সাথে মৌসুমি সবজি। আর মেজবানির বিফ ছিল, ওটার বদলে আমরা নিয়েছি চিকেন। এখানে আছে 2টো বেগুন ভাজি, লইট্টা ফ্রাই, আলু ভর্তা, লাল শাক, লেবু। এটা একই রকমই লাগছে, শুনে ভালো লাগছে। এটার সসটা ডিফারেন্ট ছিল, যে লাল দিকে আমরা আগে খেলাম।
সুন্দর মারমেড থেকে মেরিন ড্রাইভের পুরো রোডটা ধরে যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে আজকে ওয়েদারটা খুবই সুন্দর মানে এত বাতাস এবং মেঘলা একটা ওয়েদার